সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনাম। ফাঁস হলো মিন্নির যত প্রেম কাহিনী, রিফাত ও নয়ন ছাড়াও ইয়াবাই আসক্ত ও অবাধ মেলামেশা। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। গত 26 জুন পরিকল্পিতভাবে প্রকাশ্যে স্ত্রী মিন্নির সামনে তার স্বামী রিফাতকে কুপিয়ে হত্যা করে নয়ন ও তার সহযোগী গ্রুপের সদস্যরা। এ সময় মিন্নি হত্যাকারীদের আটকানোর চেষ্টা করলেও রক্ষা করতে পারেনি স্বামীর জীবন। এরপর থেকে একের পর এক তথ্য বেরিয়ে আসছে মিন্নিকে ঘিরেই। নয়ন পূর্বশত্রুতার জের ধরেই ঘটনা ঘটায়। জানা যায় রিফাতের আগে নয়নের সাথে বিয়ে হয়েছিল, কিন্তু মিন্নি তা অস্বীকার করে বলেন নয়ন তাকে বিরক্ত করত এবং এই কথা তার স্বামী রিফাত জানত। এবার বের হয়ে এলো নতুন তথ্য, শুধু নয়ন বা রিফাতই নয়, আরও ছেলের সাথে প্রেম ছিল তার। জানা যায় স্কুল জীবন থেকেই আয়েশা সিদ্দিকা মিন্নির সঙ্গে তার স্বামী রিফাত শরীফের বন্ধুত্বের সম্পর্ক ছিল। মিন্নি আইডিয়াল কলেজ উচ্চ মাধ্যমিকে পড়ার সময় প্রথমে জুয়েল নামের এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন, কিন্তু কিছুদিন পর তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয়। পরে রিফাত শরীফের প্রেমে পড়েন মিন্নি। তাদের প্রেমের বিষয়টি অনেকেই জানতেন, কিন্তু বছর দুয়েক পর তাদের মধ্যেও মনোমালিন্য সৃষ্টি হয়। এই ফাঁকেই মিন্নির সখ্যতা গড়ে তোলেন সাব্বির আহমেদ নয়ন ওরফে নয়ন বন্ডের সঙ্গে। রিফাত শরীফের প্রেমে পড়েন মিন্নি এরপর। তাদের প্রেমের বিষয়টি অনেকেই জানতেন, কিন্তু বছর দুয়েক পর তাদের মধ্যেও মনোমালিন্য সৃষ্টি হয়। এই ফাঁকে মিন্নির সখ্যতা গড়ে তোলেন সাব্বির আহমেদ নয়ন ওরফে নয়ন বন্ডের সঙ্গে। এলাকায় নয়ন বন্ডের এক ছত্র আধিপত্য থাকায় মিন্নি তার প্রতি আকৃষ্ট হয় এবং এক পর্যায়ে তার সান্নিধ্যেই ইয়াবায় আসক্ত হয়। এরপর দুই পরিবারের অনুপস্থিতিতে গত বছরের 15 অক্টোবর কাজী অফিসে গিয়ে বিয়ে করে তারা, কিন্তু তাদের দাম্পত্য জীবনে সুখের হয়নি। নয়ন মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন, যার কারণে পরিবারের চাপে নয়নের সঙ্গে দূরত্ব তৈরি হয় মিন্নির। ফলে বিয়ে 6 মাস পর নয়ন বনকে ছেড়ে দেন মিন্নি। এরপর প্রাক্তন প্রেমিক রিফাত শরীফকে এবছরের 26 এপ্রিল বিয়ে করেন। এ বিয়ের আগে নয়নকে তালাক দিয়েছিল কিনা সে সম্পর্কে জানা যায়নি। মিন্নির বিয়ের কারণে রিফাত শরীফের ওপর ক্ষিপ্ত হয়ে পড়েন নয়ন বন্ড। মিন্নিও ভয়, অনুরাগ ও ইয়াবা আসক্তির কারণে নয়ন বন্ডের সঙ্গে যোগাযোগ রাখতেন বলে জানা যায়। এমন পরিস্থিতিতে নয়ন বন্ড ও রিফাত ফরাজি দুজনে মিলে রিফাত শরাফিকে কুপিয়ে খুন করার পরিকল্পনা করেন। প্রিয় ভালোবাসার দর্শক, মিন্নির কি শাস্তি চান? কমেন্ট করে জানিয়ে দিন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন এবং নিত্য নতুন তথ্য জানতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে